কাতার সোজা করার কথা ইমাম সাহেব বলবে না মুয়াজ্জিন বলবে? ইমাম বলবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একামতের পরে আকবালা আলাইনা বিওয়াজহি, সাহাবীরা বলতেন আমাদের দিকে ফিরতেন, তাকাদ্দাম ফুলান তাআখার ফুলান, অমুক এগিয়ে আসো, অমুক তুমি একটু পিছিয়ে যাও, সমান সোজা করার জন্য এইভাবে কমান্ড দিতেন। ইমাম তো কমান্ডার ইন চিফ, কমান্ডার ইন চিফ, তার একটা পাওয়ার আছে। ইমাম তো পাওয়ারফুল একটা একটা পোস্ট। সৌদি আরবে ইমামরা জেল দেয়, ইমামদারা কোনো মুক্তাদি ধরিয়ে আনতে বললে পুলিশ গিয়ে ধরে নিয়ে আসে, ইমাম পিটায়, সাজা দেয়, জেল দেয় ইমামরা। তো এবং এটাই ইমাম মাহদী আসলে ইমামরাই পদাধিকার বলে জজ হয়ে যাবে। ইমাম তো পাওয়ার। বাংলাদেশে ইমামরা মরতে মরতে এমন মরা মরছে, হ্যাঁ, আমরা কাতার সোজা করে দাঁড়াই, আমরা কাতার সোজা করি নেই, আমরা মোবাইল বন্ধ করে নেই। আহারে ইমাম এইভাবে নি কথা বলে, তুমি কমান্ডার, কাতার সোজা করো, সোজা করুন, মোবাইল বন্ধ করুন, বাই অর্ডার নাকি ইমামের ঘোষ না? আমরা এটা সোজা করি নেই, আমরা এটা বন্ধ করে নেই, মানে মরতে মরতে আর কিছু নাই আর কি। নবীজি কি কমান্ড দিতেন? লাতুসাউউন্না সুবুবাকুম আও লা ইউখালিফান্নাল্লাহু বাইনা কুলুবিকুম, হায় সব সোজা করবা না হলে তোমাদের এক একজনের দিল আলাদা এক এক মুখি করে সমাজে মারামারি হানাহানি লাগিয়ে দেবে। অতএব কথা সোজা করো, সাউউ সুবুবাকুম, সাফ সুঠাম সুন্দরভাবে সুসংবদ্ধভাবে তৈরি করে কমান্ড, এই কথা সোজা করি, মোবাইল বন্ধ করি, ফালতু কথা এগুলো, এসব মরা কথায় কাজ হয় না। ইমাম ইমামের মতো হইতে হবে। আসলে আমরা তো ইমামদেরকে সেভাবে নার্সিং করি না, আমরা খালি ইমামের চাকরি খাওয়ার জন্য রেডি সভাপতিরা। তো বেচারারা কি করবে, রুজি রোজগার না কিছু না, আরে সেক্রেটারি সাহেব যদি কমান একটা করি আর বেয়াদবি হয়। তা আমরা তো আমাদের সমাজে ইমামরাই মুক্তাদি আর মুক্তাদিরাই আসলে ইমাম সাহেব, বুঝেন না? এই জন্য আমাদের এই সনাত কবুল হবে কি করে কোন? আমার জানা মতে আপনি হানাফি মাযহাবের একজন আলেম, আমি জানতে চাই ইমাম আবু হানিফা সহ চারজন ইমামের উক্তিগুলো বুঝিয়ে বলবেন, সহি হাদিস মানলে কি হানাফি মাযহাব থেকে বের হয়ে যাবে? কোশ্চেন কালেও না, চার মাযহাবের চার ইমাম সহি হাদিসকেই তারা নিজেদের মাযহাব রূপে ঘোষণা করে গেছে। এজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, হানাফি শাফি হাম্বলি মালিকি এরাই আসল আহলে হাদিস। কারণ এই ইমামরা যেভাবে বুঝেছেন এইভাবে বর্তমান যুগের কারো বুঝার সেই শক্তি সামর্থ্য নাই। আমরা তো দেখি এখন আমাদের ভাইরা যারা এইভাবে দাবি করেন, হাদিসের আমলের দাবি করেন, তারা তাদের অবস্থা দেখলে তারাই ১৯ দল ১৯ রকম, তো তার থেকে তো ৬০ দল হওয়ায় ভালো ছিল, ঠিক না? হানাফি শাফি মালিকি আমি ৪ই তো ভালো ছিল। এখন এই চার থেকে বাইর হইয়ে ১৯ দল, সামনে আরো কয় ১৯ বের হয়, পাতি পুতি এদের দুই চারটা কিছু পড়াশোনা করে উনি আর কি, বুঝেন না? অতএব আসলে এই জন্য আগের ইমামরা ওনারা যে ভাস্ট নলেজ ওনাদের ছিল, এক এক ইমাম শাফি লক্ষ লক্ষ হাদিসের হাফেজ, ইমাম আহমদ প্রায় ১০ লক্ষ হাদিসের হাফেজ, তারপরে ইমাম মালিক হাদিসের হাফেজ, এক একজন ইমাম আবু হানিফা তো ওনাকে বলা হইতো উনি হলো আন্নাসু ফিল ফিকহি আয়ালুন আলা আবি হানিফা, ইসলামী আইন শাস্ত্রে সব ইমাম শুদ্ধ সব মানুষ ইমাম আবু হানিফার পরিবারভুক্ত, এই রকম জ্ঞান আল্লাহ ওনাকে দিয়েছেন। এবং এক একজনের ইবাদত বন্দেগী এই রকম ছিল, সারা রাত এদের আল্লাহর সামনে দাঁড়ানো সালাতের মধ্যে, সেই ইমাম আবু হানিফা বলেন, ইমাম শাফি বলেন, এদের ইবাদত বন্দেগীর বরকতে আল্লাহ এদেরকে মুসলিম জাহানে এরকম চিরস্মরণীয় করে দিয়েছে। এদের এক একজনের জীবনী গাঁটলে হতবাক হয়ে যেতে। যাই হোক, আমরা সবাই প্রকৃত মুসলমান, হাদিস হাদিস মানে কোরআন মানে, শাফিরাও হাদিস মানে কোরআন মানে, হাম্বলি মালিকি সবাই কোরআনও মানে হাদিসও মানে, এবং ভালোভাবে মানে, ভালোভাবে মানে। আমরা কারোর সাথে দুশ্মনী নাই, আহলে হাদিস ভাইদের সাথেও না, হানাফি ভাইদের সাথেও না, অন্য শাফি মালিকি অন্য আরো যদি কোনো গ্রুপ থাকে, কারোর সাথে আমাদের দুশ্মনী নেই, যতক্ষণ সে লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ স্বীকার করেছে, ততক্ষণ তার সাথে আমার কোনো দুশ্মনী থাকতেই পারে না। থাকলে আমি আল্লাহর কাছে জাহান্নামী হওয়ার একটা কাজ করে তাহলে গেলাম, যদি ওই ডিভাইডটা করি। মুসলিমকে আপনি আমিন জোরে বলেন, আস্তে বলেন, বুকে হাত বাঁধেন, নিচে বাঁধেন, রকি দেন, করেন না করেন, আসো ভাই এক মসজিদে সবাই নামাজ পড়ো, এক মসজিদ। আপনি এটা দিবেন হানাফি মসজিদ, উনি দিব আহলে হাদিস মসজিদ, পাইছেনটা কি আপনারা? এটা এই যে যারা মসজিদ বানায়, মসজিদ প্রসঙ্গে তো আয়াতটা, যারা মসজিদ বানায়, বানাইবার মধ্যে তাদের মতলবে অনেক কিছু থাকে, তার মধ্যে একটা হলো ওয়াতাফরিকাম বাইনাল মুমিনিন, ওয়াতাফরিকাম বাইনাল মুমিনিন, এটা 107 নম্বর আয়াত সূরা তওবা। যারা মসজিদ বানায় দেরারান মুমিনদের ক্ষতির জন্য, ওয়াকুফরান কুফরিকে প্রমোট করার জন্য, তিন নম্বর উদ্দেশ্য তাফরিকান বাইনাল মুমিনিন, মুসলিমদের মধ্যে বিভাজন তৈরির জন্য। তাহলে এই পয়েন্ট তো আমাদের ওই সব মসজিদ পড়ে যাবে যে মসজিদের নাম হয় হানাফি নালে আহলে হাদিস। আহলে হাদিস বললো তাফরিকান বাইনাল মুমিনিন, মুমিনদের মধ্যে তাফরিক করলেন, কিসের আহলে হাদিস কিসের হানাফি? আল্লাহর ঘর সবার জন্য, ঠিক না ঠিক? তাহলে আপনি যদি বলেন এটা হানাফি, যদি বলেন এটা আহলে হাদিস, তাহলে এই আয়াতে যেটাকে আল্লাহ তাআলা মুনাফিকদের সিফাত রূপে বর্ণনা করছেন, ওয়াতাফরিকান বাইনাল মুমিনিন, মুমিনদের মধ্যে এরা বিভেদের বীজ বপন করে, এসব কর্ম করে। তাহলে তো সূরা আত-তাওবার 107 নম্বর আয়াতটা পড়ে নিন, কয় নম্বর আয়াত? 107, কোন সূরা? তওবা, সূরা তওবা, এটা দেখে নেবেন কি বলতেছে আল্লাহ তাআলা। 107 নম্বর আয়াত, যে মুমিনদের মধ্যে বিভাজন তৈরি হয় এমন কোন কর্ম আমরা করতে পারি না, মসজিদ মাদ্রাসা এমন কোন নাম আমরা দিতে পারি না যার দ্বারা আমাদের মুসলিম কমিউনিটির মধ্যে একটা বিভাজন ডিভিশন তৈরি হতে পারে। মসজিদের ওয়াকফ করা জমিতে মুতাওয়াল্লির পারিবারিক কবরস্থান করা যাবে কিনা, না, এটা মসজিদের জন্য ওয়াকফ করেছেন, কবরস্থানের জন্য আলাদা জমি করবে, মসজিদের জন্য যেহেতু দিয়েছেন ওটা মসজিদের জন্য। মুতাওয়াল্লি যদি জামাতে কাতারের মাঝখানে ইমামের ঠিক পেছনে চেয়ার বা ঠিক বসে নামাজ আদায় করে, সেটা কি ঠিক হবে? তিনি যদি আগে কাতারে যান, তিনি রিজার্ভেশন করলেন না, মানে ওনার জন্য এই জায়গাটা ফিক্সড, উনি না আসলেও, উনি সবার পরে আসলেও উনি এসে এখানে বসবেন, এই সিস্টেম জায়েজ নয়। পরে এসেও তিনি এগিয়ে যাবেন, এটা জায়েজ নয়, নিষেধ। উনি যদি আগে আসেন, সবার আগে আসেন, ওই জায়গাটা পান, তখন তিনি বসবেন, কিন্তু ওনার পদাধিকার বলে ইমামের পেছনে ওনার জায়গা, অন্য একজন এসে আগে বসে আছে, এখন উনি এসে পরে তুলে দিয়ে ওখানে দাঁড়াবেন, এটা হারাম, নিষেধ, এটা করা যাবে না। চেয়ার আগে রাখার কোনো সুযোগ নেই, এগুলি আগে রাখলে হবে না, আগে আসতে হবে, আগে আসতে হবে, আলাউল ফালাউল, বুঝেন না? নবীজি বলতেন যে লাও ইয়ালামুনা মা ফিস সাফিল আউয়ালি মা ফিল আযানি ওয়াস সাফিল আউয়াল লা আতাউহা ওয়া লাও হাবওয়ান, প্রথম কাতারে কি ফজিলত, আজানে কি ফজিলত, এটা জানলে ক্রলিং করে হলেও প্রথম কাতারে আসার চেষ্টা করত এবং আজানে শরীক হওয়ার চেষ্টা করত। তাহলে আসতে হবে, ক্রলিং করে হলেও আগের কাতারে এসে হাজিরা দিতে হবে, তারপর ওই জায়গা আপনার। ইসলামী এমন নিয়ম নাই যে আপনি পদাধিকার বলে এটা আপনারই থাকলো সংরক্ষিত, এখানে অন্য মুসলিমরা বসতে পারবে না, এটা শুধু ইমামের জন্য একটা সিট থাকে, ওখানে তো যেহেতু মুসল্লিদের কেউ দাঁড়াবে না, ওটা ইমাম, ইমামেরটা শুধু ইসলামে ফিক্সড, আর বাকি কারোটা কিনা ফিক্সড না, ওটা তারা যারা আসবেন আগে তারা আগে বসবেন। 10 মিনিট কিন্তু হয়ে গেছে, আর কথা বলবো না, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আমাদের এই মাহফিলকে কবুল করুন, আমাদের যুবক ভাইদেরকে কবুল করুন, যারা এই মাহফিলকে এখানে এত সুন্দরভাবে আয়োজন করেছেন, এই মাহফিল তাদের জান্নাতের উসিলা হয়ে যাক আমরা দোয়া করি। আল্লাহ তাআলা
এই মাহফিলে যারা বক্তব্য দিয়েছেন, যারা শুনেছেন, আল্লাহ সবাইকে ক্ষমা করেন, জান্নাত নসিব করেন, আমাদের সবাইকে মুসলিম রূপে বেঁচে থাকার তৌফিক দান করেন। সবাই কাফফারাতুল মজলিস দোয়াটি পড়ে তারপরে যান, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্ত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহ তাআলা আমাদের মা বাবাকে ক্ষমা করেন, দাদা দাদি নানি সবাইকে ক্ষমা করেন, জিন্দা মুর্দা সকল মুমিন মুমিনাকে ক্ষমা করেন। আল্লাহ তাআলা যতদিন বেঁচে থাকি ইসলামের উপর বাঁচিয়ে রাখেন, যেদিন মৃত্যু দেবেন ঈমানের উপর মৃত্যু দান করেন, আর জান্নাতে আমাদের সবাইকে আজকের এইভাবে এই অনুষ্ঠানের মতোই একত্রিত হওয়ার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।